হাইকোর্টে বিস্ফোরক তথ্য পেশ সিবিআইয়ের বকটুই কাণ্ডে নাম জানালো অনুব্রত মণ্ডলের। সোমবার হাইকোর্টে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই মামলায় জড়িত থাকার দাবি জানিয়েছেন সিবিআই। সেই দাবির সপক্ষে প্রমাণও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা অভিযোগ করেছে অনুব্রত মণ্ডল বকটুই কাণ্ডের পরের দিন এই ঘটনায় মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছিলেন। বীরভূমের রামপুরহাটে বকটুই কাণ্ডে এবার নাম জানালো অনুব্রত মণ্ডলের। আসানসোলে সংশোধনাগারে রয়েছেন কেষ্ট, তার বিরুদ্ধে বকটুই কাণ্ডে সরাসরি চোখ থাকার অভিযোগ করেছে সিবিআই। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে আদালত যে অনুব্রত মণ্ডল বকটুই কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। বকটুই কাণ্ডের দুই দিন পরেই তার সঙ্গে কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। 21 এবং 22 মার্চ আনারুল হকের সঙ্গে দুইবার ফোনে কথা বলেছিলেন কেষ্ট। 21 মার্চ সকাল 8:50 মিনিটে কথা বলেছিলেন। আসানসোলে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, তাকে গরু পাচার কাণ্ডে আটক করেছে সিবিআই। ইডির হাতেও গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগে দুবরাজপুরের এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তাকে 14 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়ার রূপে এই মিথ্যা মামলা করা হয় বলে অভিযোগ। যদিও জামিনে এখন ছাড়া পেয়েছেন তিনি, এবার সেই আসানসোলে জেলে রাখা হয়েছে তাকে। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চাইছে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে দিল্লির রাউস এভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমোদনও দিয়েছে। তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে জেরা করতে চাইছে তদন্তকারীরা। তারা জানিয়েছেন দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডল এবং তার দেহরক্ষী সাইগাল হোসেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে তদন্তকারীরা, কিন্তু কিছুতেই দিল্লি যেতে নারাজ তিনি। এদিকে বকটুই কাণ্ডে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে। রামপুরহাট সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অন্যতম অভিযুক্তের দেহ। তারপরে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয় তার স্ত্রী। সেই মামলায় সিবিআইয়ের 7 অফিসারকে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট, কিন্তু ঘটনার তদন্তের অনুমতি দেওয়া হয়েছে সিআইডিকে। সিআইডি ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।